গতকালকার থেকেই নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের একটি কথা উঠেছে। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে হবে, তার আগে তারা প্রায় পৌনে তিন ঘন্টা বা তিন ঘন্টা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ করেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তত্ত্বাবধায়ক এবং সেনাবাহিনীর অধীনে নাকি জাতিসংঘের অধীনে, এই নিয়ে মানুষের ভেতরে ছিল নানান জল্পনা কল্পনা। কিন্তু কথায় আছে ঠেলার নাম বাবাজি, আমেরিকার ঠেলায় এখন আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রীদের সুর নরম হতে চলেছে। অটোমেটিক্যালি অন্তর্বর্তীকালীন সরকার তারা গঠন করার সিদ্ধান্ত বা ঘোষণাও দিয়েছেন। আসুন এ সম্পর্কে ভয়ঙ্কর কিছু তথ্য জানবো, অন্তর্বর্তীকালীন সরকার কে হচ্ছেন এবং তার অধীনে কিভাবে আগামী নির্বাচনটা পরিপূর্ণ হবে, আসুন বিস্তারিত জানবো আমরা মোস্তফা ফিরোজ ভাইয়ের কাছ থেকে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। দর্শক, গতকালকার থেকেই নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের একটি কথা উঠেছে। এই কথাটি আরও জোরে সোরে আলোচনায় এসছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তার বাসভবনে যে বৈঠক, সেই বৈঠক কর্নেল ফারুক খানের নেতৃত্বে একটি টিম গিয়েছিল। সেখানে দশটি দেশের রাষ্ট্রদূত ছিল, দশটি ইউরোপীয় দেশের। তো সেখানে আলোচনার পর ফারুক খান যেটি বলেছেন যে খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে। কিছুক্ষণ আগে প্রথম আলোর যে রিপোর্ট তাতে আবার ওবায়দুল কাদের বলছেন নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হবে তফসিলের পরে। এটা কেমন কথা হলো, তফসিলের পরে কেন, আগে না কেন? মনে হচ্ছে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব বা ছলচাতুরির একটা বিষয় এখানে থাকতে পারে। অনেক কৌশলের তো শেষ নেই, কেননা ক্ষমতাটাই যেখানে মুখ্য, সুতরাং নানান কৌশল সেটা তো চলতেই থাকবে। আবার আইনমন্ত্রী বলছেন সংবিধানের বাইরে কোনো সংলাপ হতে পারে না। ইসি আলমগীর আবার বলছেন নির্বাচনে সেনা মোতায়েন হবে। ভালো, এটা স্ট্রাইকিং ফোর্স সেই আগের মতন, এতে খুব একটা আশাবাদী হওয়ার কোনো বিষয় না, সেনা মোতায়েন হবে, এই ধরনের কথা আগেও বলা হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে রাতের বেলা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী, সকালে প্রধান বিচারপতি, তারপর দুপুরবেলা রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে আওয়ামী লীগের নেতারা দলবলে গেলেন, সেখানে দশজন অ্যাম্বাসেডর থাকলো। তো সবগুলি এই তৎপরতা দেখে মনে হচ্ছে যে একটা নির্বাচনকালীন বা অন্তর্বর্তীকালীন একটা সরকার হবে, যেই সরকারের একটা নিরপেক্ষ রূপ দেওয়ার চেষ্টা চলবে, যাতে বিএনপি তার উপর আস্থা রেখে নির্বাচনে আসে বা বিরোধী দলগুলো। কিন্তু ওবায়দুল কাদেরের আবার এই কথাই কিন্তু একটু খটকা বাঁধল বিষয়টা, আবার তিনি মানে পিছিয়ে নিলেন কেন আমি ঠিক বুঝতে পারছি না। যাক, তিনি বলছেন নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হবে তফসিল ঘোষণার পরে, এমনটি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। নির্বাচনকালীন সরকার নিয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন নির্বাচনকালীন একটি সরকার থাকতে পারে, গতবার যেভাবে ছিল ওটাই নির্বাচনকালীন সরকার, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। ঠিক এই কথা বলছেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠিত হবে, এইটুক কথাটি উজ্জ রাখা হয়েছে, যেটা আওয়ামী লীগের নেতা ফারুক খান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর কিন্তু একই কথা বলেছেন। তিনি বলেননি যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার হবে। প্রধানমন্ত্রী যদি মনে করেন নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট করা দরকার বা যেভাবে আছে সেভাবেই থাকা দরকার, এটা তার এখতিয়ার। তখন সাংবাদিকরা জানতে চান আপনি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, এই বিষয়ে আপনারও জানার কথা। তখন ওবায়দুল কাদের বলেন এখনই এই আলাপ করার সময় হয়নি, তফসিল ঘোষণা হলে হবে, তখন তো নির্বাচন কমিশন খুবই শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে যাবে, তখন মন্ত্রী চলে যাবেন রুটিন দায়িত্বে, তখন মন্ত্রী বড় কোনো উদ্বোধন করতে পারবেন না। এই সমস্ত কথাবার্তা আর কি বলছেন যে ডিসি এসপি যদি পরিবর্তন করার দরকার হয় সেটাও তারা করবে। কী করবে, স্তর স্তর এ বি সি ডি সব তাদের সাজানো, মানে এ বাদ দিয়ে বি, বিও তাদের, সিও তাদের, এখন ডি আছে কিনা যাই না, মানে এ বি সি পর্যন্ত স্তর স্তরে সাজানো আর কি। এগুলি আসলে কোনো সুষ্ঠু নির্বাচনের লক্ষণ না। আচ্ছা, আইনমন্ত্রীর ভাষ্যটা দেখেন,
আইন সংবিধানের বাইরে সংলাপ হতে পারে না। তো ভালো, সংবিধানের বাইরে সংলাপ হবে কেন? সংবিধানের ভিতরেই সংলাপ হবে। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ভিতরে ঢুকানো হয় তাহলে সংবিধানের অংশ হয়ে গেল, যেটা আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিএনপি করেছিল। তখন কি তারা আপত্তি করেছিল যে কেন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ঢুকানো হচ্ছে? এটা তো অসাংবিধানিক একটা পদ্ধতি। তো এখনও তাই, এখন তো বিএনপি যা করছে সবই আওয়ামী লীগ যা করেছে ঠিক সেই পথ ধরেই। তো এখানে তো অন্য কোনো পথ নেই। নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে কোনো সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী রোববার নিজের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে। আইনমন্ত্রী বলছেন তারা যে কথাগুলো বলছেন তার প্রায় সবই মেনে ফেলেছে। আরেকটি কথা, দেশে একটি সংবিধান আছে এবং সেই সংবিধানে বলা আছে নির্বাচন কীভাবে হবে। দেশে আইন আছে, সংবিধান ও আইন মেনে নির্বাচন হবে। সংবিধানের বাইরে বা প্রচলিত আইনে যা আছে তার বাইরে কোনো সংলাপ হতে পারে না। সংবিধান ও আইন মেনে যদি কেউ নির্বাচন আসে তাহলে কিন্তু আলোচনারও প্রয়োজন থাকে না। চমৎকার, এত সুন্দর একটা ব্যবস্থা। আচ্ছা, এদিকে ইসি আলমগীর তো মোটামুটি মাশাল্লাহ, তিনি বলছেন যে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা আছে তাদেরকে পারলে আগেই অ্যারেস্ট করুক, কিন্তু শিডিউল ঘোষণা পরে ধরলে হস্তক্ষেপ করবে। তো একবারও বলল না যে এই রাজনৈতিক যত গায়েবী মামলা আছে সেইগুলি বাতিল করা হোক। এই সমস্ত এত গায়েবী মামলায় যদি বিরোধী দলের সমস্ত নেতাকর্মীরা মানে তাদের নামে দেয়া আছে সেইগুলি যদি বহাল থাকে তাহলে তারা নির্বাচন করবে কীভাবে, এই কথাটা কিন্তু তিনি বলছেন না। তো যাই হোক, এখন তিনি বলছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ইসি মোহাম্মদ আলমগীর। রোববার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতে এই কথা বলেন। তিনি বলেন প্রত্যেকবারের মতো এবারও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে, প্রধান নির্বাচন কমিশনার এটাই বলেছেন। তো একবারও বলছেন না যেহেতু পুলিশ প্রশাসন নিয়ে আছে সেনাবাহিনী তত্ত্বাবধানে যদি নির্বাচনটা হয় তাহলে নির্বাচন কমিশন খুব কমফোর্ট ফিল করবে, এই কথা তিনি বলবেনও না। বলার মতন সেই সাহস বা সেই গার্ডস নির্বাচন কমিশনারও নেই। অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয় তাহলে সেটা বিএনপি কিভাবে মেনে নিচ্ছে বা দেশের জনগণ কি মানবে, আসুন এ সম্পর্কে বিস্তারিত জানবো এই বক্তব্যে। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে হবে, তার আগে তারা প্রায় পৌনে তিন ঘন্টা বা তিন ঘন্টা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে তারা আলাপ করেছেন। বেরিয়ে এসে তিনি যেটা বললেন, এই প্রথম তাদের সাথে সংলাপ, কি নিয়ে সংলাপ, এরকম অধ্যত্তমূলক বক্তব্য কে শোনা যায়নি। কম্পোজিশন কি হবে, তার টেনিয়র কি হবে, তার কাজগুলো কি হবে, আমরা নির্বাচন কমিশন নিয়ে কি করব, পার্লামেন্ট কখন কবে কিভাবে বিলুপ্ত করা যাবে নিশ্চয়ই, এবং কিভাবে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, আমরা মনে করি আলাপ আলোচনা করে তাদের পদত্যাগের সিদ্ধান্ত নেবার পরে নিশ্চয়ই আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, সুতরাং তাদের সাথে তো আলোচনা লাগবে এবং সকল বিরোধী দল আলাপ আলোচনা করে এই স্পেসটা তৈরি হলে আলোচনা করে নির্বাচন কেন্দ্রিক বর্তমান যে সংকট সেই সংকট থেকে বেরিয়ে আসার একটা রাস্তা কিন্তু তৈরি হতে পারে। আমরা যে বিএনপি বা বিরোধী দলের সঙ্গে আলোচনা করব, সমঝোতা করব, এটা বোঝাপড়া করব, স্পেসটা সরকারি দল আজকেই বা আগামীকালকে তারা তৈরি করতে পারেন, যেটা সকল জনগণের দাবি, বিরোধী দলের দাবি, গুরুত্বপূর্ণ সমাজের স্টেক হোল্ডার এখন প্রায় সবার দাবি। এখন সরকারি দল যদি পদত্যাগের সিদ্ধান্ত নেন নির্বাচনের আগে খুব দ্রুত তারা পদত্যাগ করবেন, তাহলে কিন্তু বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনার জন্য একটা স্পেস তৈরি হয়ে যায়। এই সুযোগটা সরকারি দল গ্রহণ করবেন কিনা, বাদ বাকি যে প্রশ্ন যেটা আছে, আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, আওয়ামী লীগ যদি প্রজ্ঞা দূরদৃষ্টির পরিচয় দিতে পারে সমূহ সংঘাত থেকে, আওয়ামী লীগ যে সংঘাতটা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে, আওয়ামী লীগ যে সন্ত্রাসটা চাপিয়ে দিতে চাইছে, সেখান থেকে হয়তো দেশকে জনগণকে উদ্ধার করবার বা আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনে যাবার একটা পথ আমরা হয়তো শুরু করতে পারি, এটা এই কথাটা বলা। আর আরেকটা, তারা সদিচ্ছা তারা আওয়ামী লীগ ব্যক্ত করতে পারেন, এটা একটা স্পেস তৈরি হতে পারে। বেগম খালেদা জিয়ার এখন যে জীবন মৃত্যুর মাঝখানে তিনি আছেন, গতকালকে তার ডাক্তারদের যে প্যানেল জানেন এভার কেয়ার হসপিটালে, তারা যে আশঙ্কাটা ব্যক্ত করেছেন, তিনি কখন কি হয় বলা যাচ্ছে না। সুতরাং বেগম জিয়ার এই জীবন মৃত্যুর মাঝখানে যিনি এখন দাঁড়িয়ে আছেন, খুবই দ্রুত বেগম জিয়ার
এই উচ্চতর বা তার উপযুক্ত চিকিৎসার বিষয়ের ব্যাপারে কোনো রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার না করে দ্রুত বেগম জিয়াকে তাদের পছন্দ মতন জার্মানি হোক যেখানে হোক যদি চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেন, এটাও একটা সদিচ্ছা ব্যক্ত হতে পারে সরকার বা সরকারি দলের দিক থেকে। তাহলে এখন রাজনীতির ক্ষেত্রে যে স্টেলমেট যেটা তৈরি হয়েছে সেটা ভাঙার ক্ষেত্রে মনস্তাত্ত্বিকভাবে একটা জায়গাটা কিন্তু এটা তৈরি হতে পারে। এবং আমি কালকে বলেছি, আজকেও আপনাদের সাথে পরিষ্কার করে বলতে চাই, বেগম জিয়ার যদি এখানে খারাপ কিছু হয়ে যায় এটার ভার, এর যে দায়টা, এটা আওয়ামী লীগ সরকার কোনোভাবে এর দায়টা বহন করার ক্ষমতা রাখে না এবং এর দায় তারা এড়াতে পারবে না। এবং তাকে যে মৃত্যুর মুখে তারা তাকে যে ঠেলে দিয়েছেন ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে, এরা দেশের মানুষ জানে, এটা বাংলাদেশ জেনে, যারা কনসার্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা এটা জানেন। সুতরাং আজকে সরকারকে অনতিবিলম্বে এ ব্যাপারে আজকে তাদেরকে পরিষ্কার সিদ্ধান্ত তাদেরকে নেওয়া দরকার। শেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ, শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা। এরপর জানিয়ে দিব আন্দোলনের সাহস যোগাচ্ছে পশ্চিমা বিশ্ব বলছে ফখরুল। এদিকে মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক। এবং জানিয়ে দিব সংলাপে আওয়ামী লীগ রাজি, তবে আরো জানিয়ে দিব সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলছে দলু। সর্বশেষ জানিয়ে দিব পিটার হাসকে আরো বলতে হবে বাবা তুই আমাদের বাঁচা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষারোপ করে নানা সময়ে বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু ইস্যুতে তার ভূমিকার কড়া সমালোচনা। ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রীর ক্ষোভের কারণ নিয়ে নিজস্ব বিশ্লেষণ উপস্থাপন করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রমিন ফারহানা। সম্প্রতি নিজস্ব ফেসবুক পেজে লাইভ করেন তিনি। সেখানে শুরুতেই রমিন বলেন, আজকের লাইভে আমি তুলে ধরব শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের মধ্যকার ক্ষমতা সংক্রান্ত সংঘাত। সরকার কেন ডক্টর ইউনূসের প্রতি শত্রু ভাবনা পোষণ করছে? বিখ্যাত পত্রিকা ইকোনমিস্টের রিপোর্ট থেকে প্রকাশ। ব্যারিস্টার রমিন ফারহানা, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন অনেক মামলা চলমান পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইকোনমিস্ট পত্রিকায় ইউনূসের বিচার শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে ইউনূস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে, একই সঙ্গে দেশের রাজনীতি নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে এই রিপোর্ট। এ সময় মার্কিন বলেন, জেনে রাখা ভালো, ইকোনমিস্ট সেই পত্রিকা যার উপর 2018 সালে নির্বাচনের পর আওয়ামী লীগ ইমান এনেছিল যে বিভৎস নির্বিচারের মধ্য দিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। সেই নির্বাচনের বিষয়ে কোনো ব্যাখ্যা না দিতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকোনমিস্টের প্রধান উপর ইমান আনলেন। আন্দোলনে সাহস যোগাচ্ছে পশ্চিমা বিশ্ব বলছে ফখরুল। রাজপথে আন্দোলন চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সমর্থন চলমান আন্দোলনে সাহস যোগাচ্ছে। রোববার রাজধানীর গুলশানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয় শীর্ষক সেমিনার এবং নো কমেন্টস বইয়ের মোড়ক মোচন অনুষ্ঠানে কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতাসীনরা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কাউকে তোয়াক্কা সেনা প্রধান জবরদখল করে ক্ষমতায় বসেছেন। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের নেতা কর্মীদের মধ্যে কোনো হতাশা নেই, যারা মাঠে আছে তাদের মধ্যে হতাশা থাকে না, যুগপথ আন্দোলন যারা করছি তাদের মধ্যেও কোনো হতাশা, আমাদের কত নেতা কর্মী জীবন দিচ্ছে তবুও হতাশা নেই, বিজয় আমাদের হবেই। আমাদের নেত্রী এই অবস্থায়ও আপোষ করেন, নেতা কর্মীরাও আপোষ করবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতোই নির্বাচন করতে চাচ্ছেন, 2014-2018 সালের মতো এবার আর পারবে না, বাকি সব রাজনৈতিক দল নিয়ে গণতন্ত্র রক্ষায় রাজপথে নেমেছি, লড়াই চালিয়ে যাব আর আমরাই বিজয়ী হব, রাজপথে ফয়সালার হুঁশিয়ারি দিয়ে মির্জা। তো ভিউয়ার্স, কি আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।